সময়টা তখনই ইংরেজ আমল। কালীঘাট মন্দির সংলগ্ন অঞ্চলে একটি বাড়িতে অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে 1924 সালের 26 এপ্রিল মাতা বসন্তলতা দেবীর ক্রোড়ে জন্ম হয় একটি শিশুর, নাম রাখা হয় নারায়ণ। পিতা চিত্তসুখ সান্যাল ও মাতা বসন্তলতা দেবী, স্বনামধন্য দ্বিজেন্দ্রলাল রায় তাঁর বাবার মামা, আর তাঁর পিতামহীর বাবা ছিলেন রামতনু লাহিড়ীর অনুজ কালীচরণ লাহিড়ী। বাবা চিত্তসুখ সান্যাল ছিলেন একজন প্রযুক্তিবিদ ও সাহিত্য সংস্কৃতির অনুগামী, এবং কাকা অমিয় সান্যাল ছিলেন প্রথিত যশা শিক্ষাবিদ ও সঙ্গীতজ্ঞ। এই পারিবারিক ঐতিহ্যের উত্তরাধিকারী হলেন স্বনামধন্য বহুমুখী প্রতিভাধর, নির্ভীক, নিরপেক্ষ, সত্যনিষ্ঠ সাহিত্যিক, প্রযুক্তিবিদ ও চিত্রশিল্পী নারায়ণ সান্যাল। নারায়ণ সান্যালের স্কুল জীবন শুরু হয় সিটি স্কুল থেকে, তারপর হিন্দু স্কুল, শেষে আসানসোলের AIR থেকে 1940 সালে ম্যাট্রিক পাস করেন। তারপর সেন্ট জেভিয়ার্স থেকে ISC পাস করেন এবং 1944 সালে BSc পাস করেন কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ থেকে। তারপর 1948 সালে শিবপুর থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হন, প্রথম চাকরি পান PWD ডিপার্টমেন্টে, পোস্টেড বালুঘাট। এই সময় অর্থাৎ ওই 1948 সালেই ABTA আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় বর্ধমান জেলার মধ্যে প্রথম হন শ্রীনারায়ণ সান্যাল। 1950 সালে ময়মনসিংহের রাজা জগৎ কিশোরের দৌহিত্র বংশের কন্যা সবিতা লাহিড়ীর সাথে নারায়ণ সান্যাল সাত পাকে আবদ্ধ হন। তাঁর বৌভাতের দিন ঘটে এক মজার ঘটনা। ওই দিনই আনন্দবাজার পত্রিকায় একটি খবর বের হয় যে একটি প্রবন্ধ প্রতিযোগিতায় সবিতা লাহিড়ী প্রথম পুরস্কার পেয়েছেন। নিজের সহধর্মিণীকে চমৎকৃত করার এক অভিনব প্রয়াস আমরা দেখতে পাই এবং সেই সঙ্গে পরিচয় পাই তাঁর রসবোধেরও। এরপর 1952 সালে তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের কাছ থেকে সবিতা সান্যাল পঞ্চবার্ষিকী প্রবন্ধ প্রতিযোগিতায় প্রথম পুরস্কার গ্রহণ করেন। নামের সঙ্গে দেখা আমার হতো মুসলিম পয়লা বৈশাখে প্রকাশকদের কাছে, আর দেখা হতো বইমেলাতে। বিশেষ করে ওর মৃত্যুর প্রায় 10 বছর আগে থেকে প্রতি বছর বিশ্ব ডিজের স্টলের সামনে কত চেয়ার রাখতে সভাপতি রাখত, সে আমি যেতাম ওখানে বসাতো, আর গিয়ে দেখতাম নারায়ণদা আর হিমায় ভট্টাচার্য ওরা থাকতেনই সেখানে। তো সেখানে বসে সই দিতাম নারায়ণদার সই মৃত্যুগুলোকে। আমি ওর দণ্ডক সর্বরী থেকে আরম্ভ করে সেই দণ্ডক সর্বরীতে আমি পড়ে যাই, কারণ ওর সম্বন্ধে আরও অনেক কথা শুনতে পাই। আমি আমার মক্কি ছিলাম, তারা মধ্যপ্রদেশ জগলপুরে ওদের হেড কোয়ার্টার ছিল ফার্মে, ওরা মধ্যপ্রদেশের অনেক জঙ্গলে কাজ করতো, সিভিল কনস্ট্রাকশনের কাজ। তার বস ছিলেন নারায়ণদা আর কি, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন, তো উনি সব কাগজ কাজ কাজ দিতেন। তাই অনেক পাঠকই জানেন না যে উনি একজন অত্যন্ত কৃতি ইঞ্জিনিয়ার ছিলেন এবং খুব বড় সরকারি কাজ করতেন। নারায়ণদা খুব ইয়াং ছিলেন, অ্যাট হার্ট হি ওয়াজ এ ভেরি ইয়াং পার্সন। আমার সেদিন খুব ভালো লাগত, আর সবসময় হাসির মুখ। তবে আমি ওর বাড়িতে মৃত্যুর আগে যাইনি কখনো, ওই এখানে ওখানে দেখা হতো। আমার বাড়ি এত কাছে, অবশ্য বাড়িতে আমি আমার কোন সাহিত্য থেকে আসেননি, কারণ আমার তো সময় ছিল না গল্প মারতে। আমার অফিস করেছি আর লেখার কাজ করেছি ব্যাস। তবে ইটস এ গ্রেট লস
মানে এভরি ডেথ ইজ পেইনফুল টু মি, এভরিবডি হু পাসেস অ্যাওয়ে ইজ এ গ্রেট শক টু মি, কারণ এইসব সুন্দর সংকল্প পূরণ হবে না। বাংলা সাহিত্যে তখন সদ্য যুবক নারায়ণ সান্যালের প্রথম প্রবেশ বকুলতলা পিএল ক্যাম্প, সাল 1955। প্রকাশকালে এই উপন্যাস যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছিল। এই সময় মুশকিল আসার নাটকে সস্ত্রীক অভিনয় করে শক্তিগড় ও বর্ধমানে বহুল প্রশংসা পান নারায়ণ ও সবিতার তিন ছেলে অনিন্দিতা, তীর্থ রেণু ও মৌ। এরপর গ্রামবাস্তু সর্বভারতীয় প্রতিযোগিতায় শ্রেষ্ঠ গ্রন্থরূপে প্রথম পুরস্কার পায়। বিষয়ের বৈচিত্র্যে ভরা, গবেষণাধর্মী, তথ্য সমৃদ্ধ একটি পর একটি সৃষ্টিশীল রচনা করে তিনি কৃতিত্বের সাক্ষর রেখে গেছেন। তাঁর মোট গ্রন্থ 141টি। মৃত্যুর মা, আচ্ছা বইটার এরকম একটা নামকরণের কারণটা যদি আপনি ব্যাখ্যা করেন। ওটা তো তোমাকে ওখানে বলেছিলাম, তো এখন যারা শুনছে তারা হয়তো জানে না, এটা হচ্ছে গত বিশ্বযুদ্ধে প্রায় 1 কোটি মানুষকে উড়িয়ে মারা হয়েছিল গ্যাস চেম্বারে। তাদের অপরাধ তারা ধর্মে ইহুদি। তো এই যে হিটারের এই কাণ্ডটা, তার মধ্যে মারা গিয়েছিলেন ডক্টর জানুস কশ্যপ, ইনি কিন্তু ইহুদি নন, ইনি ছিলেন খ্রিশ্চান, কিন্তু তার তিনি ওয়ারশোর একজন বড় ডাক্তার ছিলেন, গাইনোকোলজিস্ট, প্র্যাকটিক্যালি ফার্স্ট গাইনোকোলজিস্ট ইন ওয়ারশো। তো তার অধীনে তিনি তৈরি করেছিলেন একটা ইহুদিদের মানে জুডাইজমের ধর্মের বাচ্চা ছেলেদের একটা অর্ফানেজ। তো সেটাতে ছিল 6-7 বছর বয়স থেকে শুরু করে 16-17 বছর বয়স পর্যন্ত। তো হিটলার যখন পোল্যান্ড আক্রমণ করলো, অধিকার করলো, তখন তার উপর আদেশ এলো যে ওই বাচ্চাগুলিকে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠিয়ে দিতে হবে এবং সেখানে তাদের গ্যাস চেম্বারে মারা হবে। ডক্টর কশ্যপ সেটা অস্বীকার করলেন, অস্বীকার করাতে আদেশ হলো যে তাহলে আপনাকেও যেতে হবে। উনি তার সঙ্গে সেখানে চলে গেছিলেন। তো যাওয়ার সময় যখন ওদের ধরে নিয়ে যাবে, তখন ওর আশ্রমের অন্যান্য ইয়েরা বললেন যে আমরা বাচ্চাগুলোকে কি বলবো যে আমরা মরতে যাচ্ছি, গ্যাস চেম্বারে পড়তে যাচ্ছি। বলে না, এইটুকু বাচ্চা 6 বছরের বাচ্চাকে কি তা বলা যায়? তখন একজন বললেন, ডক্টর ব্লচ ওর অ্যাসিস্ট্যান্ট, যে তাহলে আমরা বলি আমরা একটা পিকনিকে যাচ্ছি, হই হই করতে করতে, তাহলে অন্তত যেটুকু সময় পর্যন্ত তারা বেরোচ্ছে ধরা পড়ো ততক্ষণ পর্যন্ত তারা আনন্দে থাকে, পিকনিকে যাবো। না না, বাচ্চাদের মিথ্যে কথা বলতে নেই। তখন ডক্টর ব্লচ ছুটে গিয়ে বলে, স্যার আমরা বাচ্চাদের মিথ্যে কথা বলি না এই জন্য যে তারা বড় হয়ে যেন মিথ্যা অবলম্বন না করে, কিন্তু এদের জীবন আর কি, এদের 3-4 সপ্তাহের মধ্যে এদের জীবন খতম, এদের কাছে আর সত্য মিথ্যা প্রভেদ দেখে। ডক্টর কশ্যপ বলেছেন, না বাচ্চাদের আমরা মিথ্যা অবলম্বন করতে শেখাই না এই জন্যে যে সত্যকে কোনো অবস্থাতেই পরিত্যাগ করা যায় না, সেই কারণে, এটা আদর্শগত কারণ, ইট ইস এ ক্রিড, ইটস নট এ পলিসি, অনেস্টি ইজ নট দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য বেস্ট ক্রিড। তো বলে, স্যার আপনি তাহলে কী করতে চান, এদের বলবো না বলবো না কি? বললেন, আমি স্থির করেছি এদের দিয়ে একটা নাটক অভিনয় করব। তাতে কি লাভ? নাটক লিখেছেন একজন ভারতীয় ভদ্রলোক, কি ভাষায় লিখেছেন আমি জানি না, তার নাম হচ্ছে ডক্টর রবীন্দ্রনাথ ঠাকুর। তার একটা জার্মান অনুবাদ আছে, বইটার নাম হচ্ছে পোস্ট অফিস ডাক। তার মধ্যে তার মাধ্যমে সেই ইন্ডিয়ান সাবান বলতে চেয়েছেন যে মৃত্যু জীবনের শেষ নয়, মৃত্যু একটা তরুণ দ্বার, তার মধ্যে দিয়ে ইয়ে চলে আসে, কেউ মৃত্যুকে অতিক্রম করে আমরা অনন্ত জীবনে চলে যাই। তো সেই কাহিনীটাই নিয়ে এটা হচ্ছে বইটা। তো আমার মনে হলো যে এর নামকরণ করা যেতে পারে মৃত্যুর মা অমৃতম, মানে মনুষ্যদের একটা মন্ত্র আছে, আসত মা সদ্গমায়া তমস মা জ্যোতির্গময়া মৃত্যুর মা মৃতঙ্গময়া আবির আবির মেধি। তার মানে অসৎ থেকে হে
জগৎপিতা তুমি আমাদের সত্যের দিকে নিয়ে যাও, অন্ধকার থেকে আলোকে নিয়ে যাও এবং মৃত্যুর মধ্যে দিয়ে অমৃতের পথে নিয়ে যাও। দণ্ডক শবরী, বিশ্বাসঘাতক, নৈমিষারণ্য, পথের মহাপ্রস্থান, সত্যকাম, অজন্তা অপরূপা প্রভৃতি একের পর এক প্রকাশিত হতে থাকে। 1969 সালে অজন্তা অপরূপা রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়। আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় ভূয়সী প্রশংসা পায় এই উপন্যাসটি। 1973 সালে জাপান থেকে ফিরের জন্য মধুসূদন পুরস্কার, 1974 কলিঙ্গের দেবদেউলের জন্য নরসিংহ পুরস্কার, 1997 সালে বিভূতিভূষণ পুরস্কার, 2000 সালে রূপমঞ্জরী গ্রন্থের জন্য বঙ্কিম পুরস্কার, এছাড়াও মনোফুল পুরস্কার, শ্যামাপ্রসাদ মুখার্জি স্মারক পুরস্কারে ভূষিত হন শ্রী নারায়ণ সান্যাল। এছাড়াও তিমি তিমিঙ্গিল সর্বভারতীয় শ্রেষ্ঠ বেতার নাটক হিসাবে পুরস্কৃত হয়। অগ্নিকন্যা মমতার যে বইটি আমরা ছেপেছিলাম, এই বইটি প্রথমে কিন্তু আমাকে আমাদের ইয়া দেয়নি, কেউ না কেউ কোনো না কোনো প্রকাশক এটা কম্পোজও করেছিল তারা ছাপবে বলে, কিন্তু কোনো কী কারণ জানি না তারা ছাপে। তখন আমি যখন ওনার কাছে বই জন্যে পিড়াপিড়ি করি, তখন উনি বললেন যে এই বইটা আছে তুমি ছাপতে পার। আমি বললাম খারাপ বই বলো মমতার উপর ইয়ে আমরা না ছাপ। তখন উনি কম্পোজ করার অবস্থাতেই আমাকে দিয়ে দিলেন, আমরা আবার সেটাকে রিকম্পোজ করেছিলাম বোধ হয়। রিকম্পোজ করে ওনাকে দেখে ওনার ভেতরে ছবি টবিগুলো সব ওনারই, এবং উনি অ্যানালাইসিস করেছেন যে মমতা অগ্নিকন্যা কেন, অন্য কিছু বলতে হচ্ছে তারপরে, কিন্তু উনি এবং একটা পেডিট করে গেছেন 1998 সালেই ওইটাই হয়েছে। তখন উনি বলেছিলেন যে মমতা টুডে আর টুমরো একটা জায়গায় মানে মুখ্যমন্ত্রীর আসনে বসবেই, এটা হয়তো বা কোনো সন্দেহ রেখে কিন্তু বলেননি, একবারে মানে বেরিয়ে বলে গেছেন যে উনি আসবেন। 1998 সালে বলেছে আর উঠতে এলেন 2011 উনি মুখ্যমন্ত্রী হলেন লাস্টের দিকে, এটা একমাত্র নারায়ণ সান্যালই বলে গেছে। আর আমি কারো এইরকম জোর দিয়ে হবেনি এ কথা কেউ বলতে পারে না, আমি করেছি এবং আমি সাকসেসফুল, ওইটা বিক্রিও হয়েছে এখনো হয়। তার বহু উপন্যাস চলচ্চিত্রায়িত হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য পরিচালক ঋষিকেশ মুখার্জির সত্যকাম। অভিনয় করেছিলেন ধর্মেন্দ্র, শর্মিলা ঠাকুর, সঞ্জীব কুমার, রবি ঘোষ, অশোক কুমার প্রমুখ। জানতে থে না মেয়ে সে ফাড় দুঙ্গি, জানতে থে না। তার গ্রন্থ নাগচম্পা যদি জানতেম নামে চলচ্চিত্রায়িত হয়। না না ভৌতিক না, ঐশাচিক। কি বলছেন আপনি? আগরওয়াল গুলিবিদ্ধ হয়েছিল রবি গাম্ফানের ওই বছরের তৈরি ওই মডেলেরই আরেকটি রিভলভারের গুলিতে। অভিনয় উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, সুপ্রিয়া দেবী, হারাধন বন্দ্যোপাধ্যায়, রুমা গুহ ঠাকুরতা প্রমুখ। কৌশিক মিত্র, এক্সপিরিয়েন্স কিছু না। 211 লিখেছেন কেন? তার কারণ 211 মাইনে পেলে আমি কাজে জয়েন করতে রাজি আছি। আজকের দিনে একজন ভালো রাজমিস্ত্রির দৈনিক মজুরি 7 টাকা, অর্থাৎ মাসে দাঁড়ায় 210 টাকা। পাস করে ইঞ্জিনিয়ার হয়ে এর চেয়ে কম চাইতে আমার ভ্যানিটিতে লাগছিল, তাই 1 টাকা বেশি চেয়েছি, 211। অশ্লীলতার দায়িত্বে অভিনয় করেন সত্য বন্দ্যোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী, বিপ্লব চট্টোপাধ্যায়। এই মামলায় একটি মাত্র বিচার্য বিষয় এবং তা হল সাগর সঙ্গমে বইটিকে কি আজকের সমাজ ব্যবস্থায় আমরা অশ্লীল বলে মনে করব। এই শতাব্দীর গোড়ার দিকে একজন সর্বভারতীয় জননেতা সক্ষমে বলেছিলেন, কোনারক এবং খাজুরাহের মিথুন মূর্তিগুলো ভেঙে ফেলা উচিত। সে কথা শুনে শিল্পাচার্য নন্দলাল আটকে উঠে বলেছিলেন, অত্যন্ত সাংঘাতিক প্রস্তাব, এগুলো গেলে
শিল্প সৃষ্টির কতগুলো শ্রেষ্ঠ নিদর্শনই চলে যাবে। বীরেশ চ্যাটার্জি পরিচালিত নীলিমায় নীলে অভিনয় করেন তাপস পাল, ইন্দ্রাণী হালদার প্রমুখ। আমি যদি এখন বলি আমি আমার বাড়ি ছেড়ে চলে এসেছি আপনার কাছে, আপনি কি বলবেন? বলবো তুমি তোমার নিজের জায়গাতে এসেছ, এই জায়গার উপরে তোমার অধিকার জন্ম জন্মান্তর ধরে। সাহিত্যিক নারায়ণ সান্যালকে আমরা অন্য পরিচয়তেও পাই, তা হল চিত্র পরিচালক। কলকাতা দূরদর্শনে নিজের লেখা কাহিনী অবলম্বনে উরু কাতু মদনা অভিনয় করেছিলেন মনোজ মিত্র, গীতা দে, কুশল চক্রবর্তী, নয়না দাস, শুভাশিস মুখোপাধ্যায়, দোলন রায়, নিমু ভৌমিক, নারায়ণ সান্যাল নিজে, মৃণাল চ্যাটার্জি, রীতা কয়রাল, সমীর মজুমদার, ধীরেন মুখার্জি প্রমুখ। সাহিত্যিক নারায়ণ সান্যালের বই আমরা অনেক বই করেছি। নারায়ণ সান্যালের সঙ্গে সম্পর্ক আমাদের দীর্ঘদিন আসছে না, এবং সেই সম্পর্ক আস্তে আস্তে পারিবারিক সম্পর্ক, ঘনিষ্ঠতা। নারায়ণবাবুকে নিয়ে আমাদের প্রকাশনী অনেক স্বপ্ন জড়িয়ে আছে। আমাদের প্রকাশনী ধাপে ধাপে যত বই বেরিয়েছে তার প্রথম দিক থেকেই আমার ধারণা 1979 বা 80 সালের পর থেকেই নারায়ণবাবুর সঙ্গে আমাদের সম্পর্ক আস্তে আস্তে গড়ে উঠেছে। উনার একের পর এক বই, তিনি যা সারা জীবন যা বই লিখেছেন তার একের তিন ভাগ বই আমাদের কাছ থেকে প্রকাশিত। আমরা যেমন প্রকাশ করেছি তার সবচেয়ে জনপ্রিয় বই বিশ্বাসঘাতক, নামানুষী বিশ্বকোষ, রূপমঞ্জরী মতন তিন খণ্ডের উপন্যাস, তেমনি বার করেছি বাস্তুশিল্প, তার সঙ্গে বের করেছি আমি নেতাজিকে দেখেছি, নেতাজির রহস্য সন্ধানে, এরকম অসংখ্য বই আমাদের প্রকাশনা থেকে বের হয়েছে। তার চলে যাওয়াটা আমরা বুঝতে পারি না যখন তার বইগুলো পাঠক নেন এবং পাঠক তাকে আগ্রহ সহকারে পড়েন, এবং মেলায় যে সমস্ত পাঠক আসেন তার অনেক পাঠকই নারায়ণ সান্যাল সম্পর্কে অনেক জানেন। তারা বলেন যে নারায়ণ সান্যালের অমুক বই ছিল, জানেন বাসুকে নিয়ে তিনি গোয়েন্দা শ্রীর রহস্য উপন্যাস লিখতেন, হ্যাঁ সেটা তো আমরা পরবর্তী বার করেছি, কাঁটায় কাঁটায় ছ খণ্ডে বেরিয়েছে। নেতাজি উনি একটা দিকে যে রহস্য উপন্যাস গোয়েন্দা উপন্যাস পিকে বাসুকে নিয়ে তৈরি করেছিলেন সেটা যেও আজকে জনপ্রিয়, আমরা ভাবতে পারি না যে একটা লেখকের কত রকমের দিক, যেমন আঁকার দিক দিয়ে, যেমন নিজে সিনেমা করতেন, সেদিকে তিনি উরু কাতু মদনা বলে একটা সিরিয়ালও করলেন, সেটাও দেখে আমরা খুব কৌতূহল বোধ করেছি। তো এই পারিবারিক লেখকের সম্পর্ক আর আজকে তাদের পরিবারে যারা আছেন তাদের সঙ্গে আমাদের সম্পর্ক একটা আমাদেরও খুব গর্বের বিষয় যে এই লেখক এবং এই লেখকের পরিবারের সঙ্গে আমরা একাত্ম হয়ে আজকে যে প্রকাশনা জায়গায় আজকে দেশ পাবলিশিং এসেছে সত্যি আমরা কৃতজ্ঞ, আমরা গর্বিত। আমরা প্রকাশনা জগতে এইরকম একটা লেখককে আমরা পেয়েছিলাম এবং দীর্ঘদিন ধরে পেয়েছি। তার আগ্রহ, তার বই প্রকাশের লেখনী, তার আঁকা কি নেই তার মধ্যে, যে উনি এত পরিশ্রম করে করতেন। আমি একটা নামানুষী বিশ্বকোষ আমরা যখন প্রথম প্রকাশ করতে যাচ্ছি আমি সেই বইটার পেছনে আমার নিজেরই লেগেছিল 6 মাস, প্রত্যেকবারে একটা ইলাস্ট্রেশন ভুল হচ্ছে, একবার আমি কম্পোজ করছি, একবার ওনাকে দেখাচ্ছি, একবার ব্লক হচ্ছে, নানা রকমের একটা বইকে স্যাটিসফাই করে তৈরি করতে প্রায় 6 মাস লেগেছিল। অ্যাটলি উনি খুব খুঁতখুঁতেও ছিলেন, মানে যে এটা ঠিক হলো না, এই ছবিটা ফেলে দাও, আবার উনি আঁকতেন। ওনার বইয়ের অসংখ্য বইয়ের মধ্যে ওনার নিজের ইলাস্ট্রেশন আছে। তো এইগুলো আমি জানি সবাই সাহিত্যিক হন, কিন্তু এই সব রকম মিলিয়ে সাহিত্যিক এটা আমার প্রকাশনা জগতে খুব কম লেখকই এসেছে। আমি খুবই গর্বিত তার কাছে যে তিনি আমাদের একের পর এক উপহার দিয়েছেন। এখন যা বাংলা সাহিত্যে এখন অনেকগুলো দিক দিয়ে তার শ্রেষ্ঠ বইগুলো এখন বাংলা সাহিত্যে খুবই চলছে, পাঠকরা তার বই এখনও আগ্রহ সহকারে নেন, সেই জন্য আর দেশ পাবলিশিং ওনার কাছে চিরকৃতজ্ঞ এবং আরেকদিকে দেশ পাবলিশিং গর্বিত। চিত্রশিল্পেও
তাঁর ছিল অসামান্য পারদর্শিতা। বহু গুণে গুণান্বিত এই বরেণ্য মানুষটির বহু চিত্র আমরা দেখতে পাই। জল রং, টেম্পারা, চাইনিজ ইঙ্ক ও ডট পেনে তিনি তাঁর বিষয়বস্তু সযত্নে পরিবেশন করে গেছেন এবং নিখুঁত অলঙ্করণে প্রমাণ করেছেন যে চিত্রকলা জগতেও তাঁর আসন চিরস্থায়ী। ব্যঙ্গচিত্র অঙ্কনেও তার মুছিয়ানার পরিচয় আমরা পাই। নারায়ণ সান্যালকে নারায়ণ দাও বলবো না, নারায়ণ কাকুও বলবো না। নারায়ণ সান্যাল বললে, এই পুরো নামটা উচ্চারণ করলে যে ব্যক্তিত্বটা আমার চোখের সামনে ভেসে ওঠে, দীর্ঘ উজ্জ্বল এবং আন্তরিক একটা একটি ব্যক্তিত্ব। তার সমস্ত অবয়বে এমন গ্রেস, এমন সিনসিয়ারিটি, ঠিক এমনটা আমি আর দেখিনি। আর মা বললেন, মা নানান রকম ভ্রমণের বই পড়তেন, পড়তে খুব ভালোবাসতেন। বললেন, অপরূপা অজন্তাটা পড়েছিস? যদি আমি বললাম, না তো, যদি না পড়ে থাকিস তাহলে এখনই পড়ে নি। তো আমি যখন খোঁজ করলাম তখন আর অপরূপা অজন্তা নেই, অজন্তা অপরূপা হয়ে গেছে। তা অজন্তা অপরূপা পড়ে তো আমি মুগ্ধ, এবং আমার অনেক দিন ধরে যাবার ইচ্ছে ছিল। 86 চলে যাই পুনাতে, পুনা তারপরে ওই ঔরঙ্গাবাদ এগুলো ঘুরে আমরা অজন্তা ইলোরা যাই। তা অজন্তাতে ঢুকে নানারকম ছবি দেখছি, ওইটা কোথায় সেটা কোথায় বলছি, ইস সেটা তো এরকম হলো, আমি যেরকম ভেবেছিলাম সেরকম হলো না, এটা না, এই ফিগারটার এই মানে, এই সমস্ত বলছি। তো শুনতে শুনতে গাইড ভদ্রলোক বলল, হ্যাভ ইউ রেড নারায়ণ সান্যাল? তখন আমি বললাম ইয়েস। তো এইরকমই নারায়ণ সান্যালের ব্যক্তিত্ব এবং তার কাজের যে গভীরতা, যে গাইডের শুধু জানে যে একজন বাঙালি ভদ্রলোক তিনি দীর্ঘদিন ধরে এখানে এসে বসে স্কেচ করেছেন, কষ্ট সহ্য করেছেন, খুঁটিনাটি ডিটেল সংগ্রহ করেছেন, মানে তিনি প্রায় একটা লেজেন্ডের মতন। আর যখন ওই কথা বললো আমাকে এবং যখন ওইটার সম্পর্কে শুনলাম, যেমনি একটা গৌরববোধ হলো তেমনি একটা আনন্দ হলো। তখনও কিন্তু আমি নারায়ণ সান্যালকে মিট করিনি। তারপরে তো একটার পরে একটা অশ্লীলতার দায়ে, তারপরে আরও আরও আর একটা ওই যে বিশ্বাসঘাতক, তারপরে গজমুক্তা, এই সমস্ত পড়েছি। পড়ে পড়ে পড়ার তৃষ্ণাটা বেড়েই গেছে, বেড়েই গেছে, কারণ সব কিছু শেষ করতে পারিনি, কিন্তু করবো ঠিক। তো আমার একটা আশ্চর্য লাগতো যে নারায়ণ সান্যাল এইরকম সিনসিয়ার এবং কী বলবো, একজন খাঁটি পরিশ্রমী লেখক এবং এত সুন্দর এর ভাষা, সেটা ওর কাছ থেকে শিখেছি যে জীবন যেভাবে আসে তাকে সেভাবে মেনে নিতে হয়। আমি যতটুকু ওর সঙ্গে মিশেছি, যতটুকু ওর সংস্পর্শে এসেছি, আমি এরকম নিখাদ ভদ্রলোক, অত এত অথচ এত সহজ সরল আন্তরিক ভদ্রলোক, এত প্রতিভা সম্পন্ন, অথচ এত বিনয়ী, বিনয়ের মধ্যে কিন্তু কোনো খাদ ছিল না যে আমি দেখাচ্ছি বিনয়, সহজ বিনয় ওর। তো আমি নারায়ণ সান্যালকে শ্রদ্ধা করি, প্রায় পূজার পিঠে বসিয়ে রাখি। এই লোকোত্তর প্রতিভার অধিকারী মানুষটি মহাপ্রয়াণ হয় 2005 সালের 7ই ফেব্রুয়ারি, কিন্তু তিনি কি চলে গেছেন আমাদের থেকে? মনে হয় না। এরা তো জান না যে স্বাক্ষর রেখে গেছেন আমাদের কাছে, সেখানে তিনি বেঁচে আছেন, বেঁচে থাকবেন। বর্ণানিকা ভগবানি তো দিন
अश्वान्तं शरीरं ओम क्रतो स्मर कृतं स्मर क्रतो स्मर अग्नेय सुपथाराय अस्मान् विश्वानि देव वैनानि विद्वान् यूयोद्धस्म जुहुरानवेन भूयिष्ठाय पूर्णमद पूर्णमिदं पूर्णात् पूर्णमुच्यते पूर्णस्य पूर्णमादायो पूर्णमेवावशिष्यते ॐ शान्तिः 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 हरिः।